ছয়টার দিকে যে আমরা মেঘ পেয়েছি এবং মেঘের পরপরই যে ঝুম বৃষ্টি হয়েছে টানা দু ঘন্টা, যে উনি নেচারে আসলে মামুন ভাইয়ের ভিতরে যে একটা ছোট্ট বাচ্চা থাকে সেই বাচ্চাটা চলে আসে ফুটে আসে। দেখতে ভালোবাসেন যারা, দেশকে দেখতে ভালোবাসেন, আপনাদের জন্য মারায়ন্তং একটি স্বর্গ হতে পারে। ভাগ্য ভালো যে এই বৃষ্টিটা রাতে হয়নি, যদি রাতে হতো তাহলে প্লাস্টিক ময়লা আবর্জনায় স্বাগতম স্বাগতম স্বাগতম। আস্তে আস্তে চারপাশটা অন্ধকার হয়ে আসছে এবং সূর্য যাচ্ছে ডুবে ওই যে দূর সাগরের তলে। অন্যরকম একটা সৌন্দর্য এই গোধূলির সময় ফুটে উঠেছে এই মারায়ন্তংয়ের পাহাড়ে। প্রত্যেকটা পাহাড়ের চূড়া নীরব হয়ে দাঁড়িয়ে শুধু একটা কথাই বলছে, স্বাগতম স্বাগতম স্বাগতম। গত কয়েকদিন একটা না এত এত গরম অনুভব করি যে আজকে এখানে আসার পর এক ফোঁটাও গরম লাগছে না। বিশেষ করে এই সময়টা হালকা হালকা ঠান্ডাও লাগছে, শীতল একটা এনভায়রনমেন্ট। এবং পাহাড়ের চূড়ায় সারিবদ্ধভাবে খুব সুন্দরভাবে এখানে তাঁবু টাঙানো আছে, কিন্তু আমরা তাঁবুতে থাকছি না। কারণ হচ্ছে যদি কোনো কারণে বৃষ্টি চলে আসে তাহলে হয়তোবা আমাদের যে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো আছে সেগুলো ক্ষতি হতে পারে। সেই ডিভাইসগুলোর কথাই চিন্তা করে আমাদেরকে স্যাক্রিফাইস করতে হলো তাঁবু। তবে এখানে আরও অনেকেই থাকছে, তাদের তাঁবুতে থাকার আনন্দ দেখে আমাদের আনন্দটা আমরা এই করে নিব। তাঁবুগুলো যথেষ্ট রঙিন, নানা রঙে রাঙানো তাঁবু। এই তোমার নাম কি জানি? ফাহিম। ফাহিম। তো এখানে তাঁবুর বিষয়গুলো দেখে হচ্ছে ফাহিম, আর বেশ কয়েকজন এখানে তাঁবু ব্যবসায়ী আছে। ফাহিম, প্রতি তাঁবুর ভাড়া কত তোমাদের? আপনার এখানে দুজনের তাঁবু আছে, তিনজনের আছে, ঠিক আছে। মনে করেন দুজনেরটাতে আমরা 200 টাকা করে, কম্বল বালুশ সবগুলো আছে। আচ্ছা, তিনজনের তাঁবু 300 টাকা। আচ্ছা, মানে অন অ্যাভারেজ প্রতি জন প্রতি 100 টাকা করে পড়ে। অর্থাৎ কেউ যদি একা আসে তাহলে তো মনে হয় তাকে পুরো একটা তাঁবুই নিতে হবে। এখানে বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা তাঁবু 200 টাকা করে ভাড়া, দুজন মানুষ করে ঘুমাতে পারে। তবে কিছু কিছু তাঁবু আছে যেগুলোর ভাড়া অবশ্য 300 টাকা, সেগুলোতে আবার 3 জন মানুষ থাকতে পারে। এবং প্রত্যেকটা তাঁবুর সাথেই একটি করে কম্বল বালিশ আর ইত্যাদি থাকে। আর এইখানে যেই জিনিসটা সবচাইতে ভয়াবহ লেভেলের ক্রাইসিস সেটা হচ্ছে পানি। এইখানে ব্যবহার করার মতো যে পানি আছে প্রতি বোতল 30 টাকা, প্রতি বোতলে 2 লিটার করে পানি থাকবে। এটা আপনি টয়লেটের কাজেও ব্যবহার করতে পারেন, হাত মুখ ধুতে পারেন। যেমন আমরা হাত মুখ ধুয়েছি, ফ্রেশ হয়েছি এক বোতল পানি নিয়ে, আমি আর অলি, তো সুমন আর মামুন ভাই আরেক বোতল পানি নিবে। তো এইখানে পানিটা খুবই সংকট, আসলে পানি নিচের থেকে এখানে নিয়ে আসতে হয়। এই বিষয়টা তাদেরকে অনেক কষ্ট করতে হয়, যার কারণে নর্মালি এই পানিটার দাম একটু বেশি। এবং শুধু নিচে না, বেশ ভালোই আমরা, আপনারা তো দেখলেন সেই নিচে কত দূরে, হ্যাঁ, সেখান থেকে মোটর বাইকে করে এখানে নিয়ে আসতে হয়। তো অনেকটা ব্যয়বহুল একটা ব্যাপার স্যাপার। আর এমনি খাবারের পানির দাম একটু জেনে আপনাদেরকে জানাই দাদা, এই খাবার পানি কত করে লিটার? লিটার না, এটা এক বোতল 60 টাকা। আচ্ছা, ওটা ওটা হলো 30 টাকা। 30 টাকা আর এটা 60 টাকা, এটা ওটাও খাওয়া যায়? চকলেট লাগে? হ্যাঁ, অবশ্যই খাওয়া যায়। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো, হ্যাঁ, ওইটাও খাওয়া যায়, এটাও খাওয়া যায়, জাস্ট এটা। তো বিষয়টা হচ্ছে যেই বোতলের যেই পানিটা এখানে ব্যবহার করা যায় প্লাস খাওয়া যায় এখানে এই জায়গার, ওইটা সম্ভবত ঝর্ণার পানি। আচ্ছা, এটা হচ্ছে পাহাড়ি ঝর্ণার পানি, স্থানীয় যারা আছেন তারা এই পানিটা পান করেন। তো এমনি যে নর্মালি যে 2 লিটারের পানি বোতল পাওয়া যায় খাবারের জন্য, যেটা বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন প্রতিষ্ঠানের, যেমন ফ্রেশ, মাম ইত্যাদি ইত্যাদি, এইখানে এই 2 লিটারের পানি বোতলগুলোর দাম হচ্ছে 60 টাকা। আর আমরা এখানে উঠেছি এই কটেজটায়, এটাকে কটেজ বলা যাবে না, বাংলায় বলতে হবে এটা একটা মাচাং, এবং পাহাড়ি মাচাং স্টাইল।
এবং এটার নিচ দিয়েও বাতাস আসে, উপর দিয়েও বাতাস আসে, অনবরত বাতাস চলতেই থাকে। তো আমরা একটু আতঙ্কে আছি, টেনশনে আছি যে রাত্রেবেলা আমাদের বেশি শীত করে কি না, শীত বেশি করলে তো ঝামেলা, হঠাৎ করে গরম থেকে ঠান্ডায় আসাটা অনেকটা বিপজ্জনক। এখানে একসাথে অনেকগুলো মানুষ থাকতে পারে, তবে আমরা ডেডিকেটেডলি এখানে নিয়ে নিয়েছি। দাদা আপনি বালিশ এখানে তো চারজন থেকে চারটা আছে, যদি আরো বেশি মানুষ তাহলে আপনি বেশি বালিশ দিতেন, তাই না? আচ্ছা, আর কম্বল আমাদের চারজনকে তো চারটা দিবেন না? না, কম্বল তো দুইটা ছিল, দুইটা দিয়ে তো হবে না, আমাদেরকে আরো দুইটা কম্বল দিন। হ্যাঁ, নাই বাড়িতে আনতে হবে, একটু বাড়ি থেকে এনে দেন, নাহলে আমাদের শীত করবে, আমরা তো আসলে এই ধরনের আবহাওয়ায় থেকে অভ্যস্ত না। আপনি ট্রেনে দিন দাদা, কষ্ট করে। মাচাঙে থাকার অভিজ্ঞতা আমার এর আগেও হয়েছে, আমি যখন বগালে গিয়েছিলাম কেকারডাং, ওইখানে আমি মাচাঙে থেকেছিলাম, অন্যরকম একটা শান্তি পাওয়া যায়। তবে যদি বেশি শীত থাকে, যদি শীতকাল হয়, তাহলে একটু কষ্টকর হয়ে যায় এই মাচাঙে থাকা। ফাইনালি আমাদের দুপুরের খাবার সন্ধ্যাবেলায় এসে হাজির। অনেক অনেক কাহিনী, মারায়ন্তং আসলে ভ্রমণ করার জন্য খুবই সুন্দর জায়গা, কিন্তু এই নাগরিক এই ধরনের সুযোগ সুবিধা যথেষ্ট কম। এখানে চারটা প্যাকেটের খাবার রয়েছে, এবং দেখি ভিতরে কি আছে। এটা হচ্ছে সারাদিন পরে মনের খাবার, এটা হচ্ছে খাবার, একটা ডিমের তরকারি আর একটা হচ্ছে ডাল, এই দিয়ে আমাদের খেতে হবে পেট পুরে। অমন ভাই, ও ভাইরা খাওয়া দাওয়া করছেন? জি খাবো, সমস্যা নাই, খেয়ে নিয়েন। হ্যাঁ, thank you.
ভাগ্য ভালো যে এই বৃষ্টিটা রাতে হয়নি, যদি রাতে হতো তাহলে খুব মুশকিল হয়ে যেত এবং অনেকগুলো পর্যটকের জন্য এই মারায়ণতঙ্গের সৌন্দর্য থেকে তাদের কাছে তিক্ত অভিজ্ঞতা রূপ নিত। এই মারায়ণতঙ্গে ভ্রমণ করতে সেখানে পরিচয় হলো ছোট ভাই সিং এর সাথে। 6-7 বছর আগে যখন এই মারায়ণতঙ্গে আসছিলাম, এই পাহাড়ের যে সৌন্দর্য অনেকটাই নষ্ট হয়েছে এইখানের প্লাস্টিক ময়লা আবর্জনায়। এই ময়লাগুলো আপাতত আমরা নিজেরা এই নিজেদের মাধ্যমে পরিষ্কার করে দিচ্ছি। উপজেলা নির্বাহী অফিসার থেকে নির্দেশ দেওয়া হয়েছে এখানে বড় বড় ডাস্টবিন দিবে ওনারা। তবে সবচেয়েতে বড় দায়িত্ব হচ্ছে কিন্তু আমরা যারা পর্যটক, আমরা যারা ভ্রমণ করতে আসি, আমরা যদি নিজেরা যদি এই ময়লা আবর্জনা সব কিছু যদি একটু নিজ দায়িত্বে যদি নির্দিষ্ট স্থানে ফেলি তাহলে কিন্তু এই জায়গাগুলো খুব কম নোংরা হয়। একটা সময় কাটালাম এই মারায়ণতঙ্গ পাহাড়ের চূড়ায়। অনেক অনেক পাহাড়ে রাত্রি যাপন করেছি, ভ্রমণ করেছি, দেখেছি, কিন্তু অনেক অনেক পাহাড়ের মধ্যেও এই মারায়ণতঙ্গের পাহাড়টি বাংলাদেশের এক অন্যতম সৌন্দর্যের একটা লীলাভূমি। এর এক পাশে পাহাড় সাগর, আরেক পাশে দূরের পাহাড় নদী, সব কিছু মিলে এতটা সুন্দর, এতটা ভালো লেগেছে যা চিন্তারও বাইরে। আমরা নাইট স্টে করেছি আর একটা পাহাড়ে নাইট স্টে করার মধ্যে যেই রোমাঞ্চকর লুকিয়ে থাকে এটা নাইট স্টে না করলে বোঝা যাবে না। সো আমাদের ফিলিংস অনেক ভালো। আর সকালে ভোরে একবার 6টার দিকে যে আমরা মেঘ পেয়েছি এবং মেঘের পরপরই যে ঝুম বৃষ্টি হয়েছে টানা 2 ঘন্টা, ইটস আ ফ্যান্টাস্টিক। কিন্তু এই ফ্যান্টাস্টিক বৃষ্টিও একটা পর্যায়ে আমাদের কাছে বিরক্তিকর মনে হয়েছে। আমরা যে মাঝখানে ছিলাম পর্যায়ক্রমে দফায় দফায় পানি এমনভাবে ঢুকছিল, মানে আমি ছাপটা পানি, সেগুলোতে আমাদের যে বিছানা ছিল সেগুলো সব ভিজে গিয়েছে এবং আমাদের ক্যামেরা ক্যামেরা ঘড়িয়ার মতো সেফটি গিয়ার কোনো মতে শুধুমাত্র আমাদের জরুরি যে ব্যাগগুলো সেগুলোকে আমরা সেভ করতে পেরেছি। আসলে ভ্রমণে অ্যাডভেঞ্চারে এই ধরনের তিক্ত অভিজ্ঞতা মিলিয়ে সব কিছু মিলিয়ে মানুষের ভ্রমণ তো এগুলো থাকবেই। এটা বলতে দাদা আমার মনে হয় চায়ে লবণ দেওয়া হয়েছে চিনির বদলে। তো এদিকে আমাদের মামুন ভাই, সে মারায়ণতঙ্গ এর আগেও বেশ কয়েকবার আসছে এবং সে এতটাই খুশি আনন্দ, আপনারা যদি একটু দেখেন ইনশটে উনি কীভাবে গড়িয়ে লুটিয়ে পুটিয়ে দৌড়ে দৌড়ে সেলফি তুলেছে, যেটা এক কথায় আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে এই প্রকৃতি প্রেমী এই মানুষটাকে আমার ভালো লাগার পিছনে সবচেয়ে বড় কারণ এইটাই যে উনি নেচারে আসলে মামুন ভাইয়ের ভিতরে যে একটা ছোট্ট বাচ্চা থাকে সেই বাচ্চাটা চলে আসে, ফুটে আসে। এবারের ভ্রমণে আসলে অনেকটাই আনন্দ করছি, অনেক বেশি আনন্দ পাচ্ছি, কারণ মারায়ণতঙ্গ এর চূড়ায় একটা নতুন একটা অভিজ্ঞতা সঞ্চয় করলাম। সেটা হচ্ছে যে বৃষ্টির মধ্যে আমরা মারায়ণতঙ্গের চূড়ার উপরে ছিলাম এবং এর আগে রাত্র থাকা হয়নি মারায়ণতঙ্গে, এবার রাত্র থাকলাম, খুব ভালো লাগা, খুব মজা করছি। আর এর আগে আমি যখন মারায়ণতঙ্গ আসছিলাম আজ থেকে 6 বছর আগে, তখনকার মারায়ণতঙ্গ এখনকার মারায়ণতঙ্গ অনেক অনেক পার্থক্য। তারপরে এখনও যে সৌন্দর্য আছে এবং আগামীতেও যে সৌন্দর্য থাকবে, কারণ এই জায়গার মানুষদের সাথে আমি কথা বলে যতটুকু জানতে পেরেছি তারা অনেক ধরনের ব্যবস্থা নিচ্ছে এই মারায়ণতঙ্গের সৌন্দর্য মানুষ যেন সুন্দরভাবে দেখতে পারে। তো এখানে আধুনিকরণ আস্তে আস্তে আসছে, যেটা কিনা আমাদের ভ্রমণ যারা করছে, পর্যটন যারা করছে, যারা পর্যটক তাদেরকে আরও বিভিন্ন ধরনের সুবিধা আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ পাবো। বন্ধুরা, আপনারা যারা ভ্রমণ পিপাসু মানুষ, যারা ভ্রমণ করতে ভালোবাসেন, যারা দেশকে দেখতে ভালোবাসেন, আপনাদের জন্য মারায়ণতঙ্গ একটি স্বর্গ হতে পারে। ভালো মন্দ সব জায়গায় আছে, বাট আনন্দ খুঁজে নেওয়ার দায়িত্ব, আনন্দ বুঝে নেওয়ার দায়িত্ব যারা ভ্রমণ করবে তাদের।